নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলের মধ্যে স্বাগত জানাই আপনাদের কাছে। আপনারা যখন বলেছিলেন যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ওপর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে আসতে, আমি কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তা আমি এই ভিডিওর মাধ্যমে 22খানা কোশ্চেন আলোচনা করবো অনলি ফর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, ঠিক আছে? এর মধ্যে আপনার হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আছে এইগুলোর মধ্যে। আর পরবর্তী ভিডিওতে আমি ম্যাথ, রিজনিং নিয়ে আসবো আর ইংলিশ নিয়ে আসবো। তা প্রথম কোশ্চেন হচ্ছে, উইম্যান নিম্নলিখিত মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত? এখানে হচ্ছে তথ্য প্রযুক্তি, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল দ্রুত, দীর্ঘস্থায়ী এবং অন্তর্ভুক্তিকৃত উন্নয়ন, অপশান এ। 3 নম্বর কোশ্চেন, টোডা উপজাতি কোন রাজ্যে বসবাস করে? টোডা উপজাতি বসবাস করে তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী কোশ্চেন, ভারতের সবচেয়ে পুরনো বন্দর কোনটি? সবচেয়ে পুরনো বন্দর হচ্ছে কলকাতা বন্দর। পরবর্তী কোশ্চেন, 2018 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়? সেটা হচ্ছে গোল্ড কাস্টে অনুষ্ঠিত হবে। পরবর্তী কোশ্চেন, মাই আনফরগেটেবল মেমোরি বইটি লেখক কে? বইটি লেখক হচ্ছে মমতা ব্যানার্জি, এটা ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী। পরবর্তী কোশ্চেন, দুধ উৎপাদনে কোন দেশে প্রথম স্থান অধিকার করেছে? দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারত। পরবর্তী কোশ্চেন, আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 21শে মে, অপশান বি। পরবর্তী কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, অপশান এ। পরবর্তী কোশ্চেন, কালিদাসের লেখা মালবিক্রম এর নায়ক অগ্নিমিত্র কোন বংশের রাজা ছিল? কোন বংশের রাজা ছিল? সেটা হচ্ছে শুঙ্গ বংশের রাজা ছিল। পরবর্তী কোশ্চেন, কে পাঞ্চ কার্ড উদ্ভাবন করে? পাঞ্চ কার্ড উদ্ভাবন করা হচ্ছে হ্যারিম্যান হোলে রিথ, অপশান বি। পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘতম তটরেখা কোথায় দেখতে পাওয়া যায়? তটরেখা দেখতে পাওয়া যায় গুজরাটে, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, বেলাক দুর্গ কোন রাজ্যে অবস্থিত? বেলাক দুর্গ অবস্থিত হচ্ছে কেরলে। পরবর্তী কোশ্চেন, এটা রিজনিংয়ের উপর কোশ্চেন রয়েছে, যদি 17ই ডিসেম্বর 2002 সালে শনিবার হয় তবে 22শে ডিসেম্বর 2004 সালে কবে হবে? তা এটা একটা রিজনিং কোশ্চেন আমি আপলোড করে দিয়েছি, তাও আপনারা দেখে নিন। সেটা হচ্ছে রবিবার হবে, উত্তর হয়ে যাবে রবিবার। পরবর্তী কোশ্চেন, যদি ইংরেজি বর্ণমালা শেষের অর্ধেক বিপরীত ক্রমে সাজানো হয় তবে কোন বর্ণটি স্থানচ্যুতি হবে না? স্থানচ্যুতি হবে না, একমাত্র টি, টিকে যেখানে দেখবেন সে টি দেখাবে। পরবর্তী কোশ্চেন, নিচে কোনটি এককবিহীন রাশি? এককবিহীন রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, হচ্ছে এককবিহীন রাশি আপেক্ষিক গুরুত্ব, অপশান এ। পরবর্তী কোশ্চেন, তীব্র অ্যাসিড রাখার পাত্র কোন ধাতু দ্বারা নির্মিত হয়? নির্মিত হয় হচ্ছে সীসা দ্বারা নির্মিত হয়। পরবর্তী কোশ্চেন, কোনটিতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়? কোনটিতে? কলসি শাক, কলমি শাক বলতে পারেন, কলসি শাক এটা। পরবর্তী কোশ্চেন, খাদ্য সংরক্ষণ ব্যবহৃত হয় কোনটা? খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ ব্যবহৃত হয় হচ্ছে সোডিয়াম বেনজয়েট, অপশান এ, সোডিয়াম বেনজয়েট। পরবর্তী কোশ্চেন, তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে কে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে হচ্ছে মোটর। পরবর্তী কোশ্চেন, ওরিজিনাল
নামক অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় কোথায়? ধানে, তুষের তেলে। ধানে তুষের তেলে পাওয়া যায়। এটা একটা লাইফ সায়েন্সে কোশ্চেন। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন, মুকুলে সপ্তদশ ভঙ্গ করতে কোন উপাদানটি সহায়ক, মানে কোন হরমোনটি? এখানে হচ্ছে জিব্রেলিন, এটা হচ্ছে উদ্ভিজ হরমোন। ঠিক আছে, এই 22খানা কোশ্চেন আমি আজকে আলোচনা করে দিলাম। আমি কিছুক্ষণ পরে আবার ম্যাথে, রিজনিংয়ে, ইংলিশের কোশ্চেন আলোচনা করে দেবো। আর একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই দাবিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন বুঝতে না পারলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।